আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ঈদের দিন যে সামান্য কিছু রান্না করছিলাম, এই রান্নাটুকু আজকে আমি শেয়ার করবো। আশা করি আপনার কাছে ভালো লাগবে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিছি, টমেটো দিয়া বোনা করবো, আর একটা সাদা পোলাও বানাইমো, কিছু কালার দিব সুন্দর লাগে, আর তো তান্দুরি চিকেন বানাইমো। আপনারা দেখতে থাকুকা। এখানে আমি প্রেশার কুকার বইছি, আর পরিমাণ মতো তেল দিলাম, আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি গরম মশলা দিলাইমো। আর এখানে আমি একটা ভুল করেছি, ডালচিনি দিছি না, তো ডালচিনিটা আমি পরে যখন মশলা দিই ও সময় দিলাইমো। এখন পেঁয়াজ, আদা, রসুন আর পরিমাণ মতো লবণ দিব, তারপরে মাংসটা ডাইলা নাইরা চাইরা নীল লাগাইয়া আধা ঘন্টা লাগি কুক করবো। এদিকে ফুলাওয়ার রাইসের পানিটা যখন শুকাইয়া যাচ্ছে, তখন আমি এই কালারটা দিলাম। তো কালার দেওয়ার পরে আমি আরও 5 মিনিট কুক করবো। ফাইভ মিনিটস পর এখন আমার চাউলটা 95% ফুটে গেছে। এখন আমি ফ্রিজের বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিটস লাগিয়ে ঘুরে রাখিলাম। এদিকে আধা ঘন্টা পর আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সম্পূর্ণ মশলা দিলাইমো। পয়লা আমার যে ডালচিনিটা বাদ পড়ছি এখন দিলাম। এখন আমি পরিমাণ মতো মরিচের পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার এবং জিরা পাউডার দিমা। তারপর মশলার বালা করে মিক্স করে নিমো এবং 10 মিনিটের লাগে আরো কুক করবো। এদিকে আমার ফুলা রসটা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল আইছে, আর দেখতেও খুব সুন্দর লাগে, আর অনেক জর্জরা হয়েছে। টেন মিনিটস পর লিড করলাম, মাংসের গায়ে গায়ে মশলাটা ঢুকে গেছে। এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়া আরও 5 মিনিটস কুক করবো। মশাল্লাহ, মাংসটা রান্না শেষ। এখন আমার পোলাও আর তান্দুরি সব রেডি। এখন আস্তে আস্তে পরিবেশন করে লাইমো টেবিলের উপর, আর আমরা সবাই একসাথে খাইলিমো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।